আবু হরেরা রাজি তিনি বলেন রসুলাম বলেছেন লাউলা আন আশুক কালা উম্মাতি আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো তাহলে আলা নাস অথবা মানুষের জন্য যদি আমি কষ্ট অনুভব না করতাম আমার তো হুম আমি মানুষদেরকে নির্দেশ দিতাম মেসোয়াক করার জন্য মা আকুল্লি সালাতিন প্রত্যেক সলাতের জন্য প্রত্যেক নামাজের জন্য আমি মেসোয়াক করা তাদেরকে হুকুম দিতাম কিন্তু হুকুম দিলে তারপরে যদি কেহ মেসোয়াক না করতো তাহলে গুণাগার এই জন্য উনি হুকুম দেন নাই কিন্তু ওনার মনই চাচ্ছে যে আমি যেন হুকুম দেই কারণ এর অনেক বরফ ছিল যেমন তারাবির ক্ষেত্রে আল্লাহ নবী সালাম উনি তিন দিন তারাবি পড়ালেন জামাতের সাথে প্রথম দিন কিছু লোক ছিল দ্বিতীয় দিন লোক আরও বেড়েছে তৃতীয় দিন লোক আরো বেড়ে গেছে চতুর্থ দিন সাহাব অপেক্ষায় আছেন যে উনি বের হবে আমরা ওনার সঙ্গে তারাবি বে পড়ব উনি বের হন এমনকি সেহরি করেছেন বাড়িতে তারপর ফজরের সরাতে জন্য যখন বাহিরে আসছেন তো বলছেন হে নবী আমার তো একেবারে সেহরি পর্যন্ত আপনার অপেক্ষা ছিলাম যে আপনি বের হবেন আর আপনি আমাদেরকে নামাজ পড়াবেন তারাবি পড়াবেন উনি বললেন যে তোমাদের অধিক আগ্রহ দেখে আমার ভয় হচ্ছে যে আল্লাহ তালা এটাকে ফরজ না করে দেয় অধিক আগ্রহ দেখে আল্লাহ যদি ফরজ করে দেয় আর তারপরে যদি তোমরা সেটাকে না করতে পারো তাহলে সেটা তোমাদের জন্য বেশি ক্ষতি হয়ে যাবে এরপরে আল্লাহ নবী আর কোনোদিন তার জামাতের সাথে নামাজ না মাত্র তিন দিনই বাস আবুকরের যুগে মানুষ একা একা পড়বে অমরের যুগে উনি বলেছেন যেই কারণে আল্লাহ নবী ছেড়ে দিয়েছেন ওই কারণটা তো এখন নেই ওহি বন্ধ হয়ে গেছে যেটা ফরজ ফরজ রয়ে গেছে যেটা শূন্য সুন্নত রয়ে গেছে আর এখন সুন্নত ফরজ হবে না বিধায় এখন আমরা তারাবি জামাতের সাথে পড়লে সমস্যা নাই তো উনি উবাই বলে কাপকে ইমাম নিযুক্ত করে উনি তাহাজ্জ এবং তারাবি জামাতের সাথে চালু করলেন তো যাই হোক এখানে আল্লাহ বললেন যে লাউলা আন আনুক আলা উম্মাতি আমার উম্মতের উপর যদি আমি কষ্ট মনে না করতাম তাহলে আমি এদেরকে প্রত্যেক নামাজের জন্য অন্য রেবায়তা আছে যে প্রত্যেক অজুর সময় তাহলে অজুর সময় করাও শূন্য নামাজের সময় করাও শূন্য

মেসোয়াক দ্বারা ওনার দাঁতকে ঘুষতেন কারণ মানুষ যখন ফে পড়ে তখন কিছুক্ষণ পর তার মুখ থেকে একটু গন্ধ বের হয় তো যখন কোনো ব্যক্তি রাত্রিতে উঠে আল্লাহর সামনে দাঁড়াবে তেলাওয়াত করবে দোয়া পড়বে তখন মুখ থেকে যেন কোনো গন্ধ বের না হয় এই জন্য মেসোয়াক সেটা ডাল দিয়ে হোক আর আজকাল যেরকম ব্রাশ বা পেস্ট এগুলো সমস্যা নেই যে কোনো বিষয়ে মুখ আর কারো কাছে যদি এগুলোও না থাকে কমাসকম এই নিওতে যে আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক অজুর সময় প্রত্যেক নামাজের সময় মেসোয়াক করা উনি পছন্দ করতেন এই নিওতে কেউ যদি হাত দ্বারাও যদি কেউ দাঁতগুলি পরিষ্কার করে নেয় তারপরেও ইনশাল্লাহ তারা সবের অধিকারে হবে আল্লাহ তালা তাদের সোয়াব দেবেন ইনশাআল্লাহ তাল্লাহ তাহলে হাত দ্বারা হোক মেসোয়াক দ্বারা হোক ডাল দ্বারা হোক ব্রাশ দ্বারা হোক মেসোয়াক সর্বক্ষণ করা এটা সুন্নত বিশেষ করে ঘুম থেকে ওঠার পর মেসোয়াক করা এর আরো গুরুত্ব বেশি وعن عائشة رضي الله عنها قالت: كنا نعد لرسول الله صلى الله عليه وسلم سواكه وطهوره فيبعثه الله ما شاء ان يبعثه من الليل فيتسوك ويتوضا ويصلي رواه مسلم. عائشة رضي الله عنها تقول امرا نبي كريم صلى الله عليه وسلم تويركو ونار امرا ونار امرا وجررقاني أمره فوتمي رديكو الركتام، এরপরে আল্লাহ তালা ওনাকে যখন চাইতেন জাগ্রত করে দিতেন রাত্রির যে অংশে চাইতেন আল্লাহ তালা ওনাকে জাগ্রত করে দিতেন ফায়াতা সাউয়া উনি ওঠার পর প্রথমে কি করতেন মেসোওয়াক করতেন ওয়াতা এবং অজু করতেন ওয়ায়ু সল্লি এবং সালা আদায় করতেন তার প্রথমে কি করতেন মেশোয়া করতেন রওয়া মুসলিম মুসলিমের রাওয়ায়ত ওয়ান আনাসি নদী আল্লাহ কল কল আর অসুরল্লাহিসলাম আখসারতু আলাইকুমফিজ সেয়াক রওয়া হল বুখারি আনাসজি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন aksartu তো fi আমি তোমাদেরকে মেসওয়াকের বিষয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা আমি তোমাদের সামনে করেছি মেসওয়াকের বিষয়ে তোমাদেরকে আমি অনেক বেশি হুকুম দিয়েছি অনেক বেশি তাকিদ করেছি তোমাদেরকে মেসওয়াক করার বিষয় ওয়া আন শুরাইহ ইবনি হানি ইন ক্বাল ক্বুলতু লিআয়শা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাস করলাম আল্লাহ নবীলাম ইজা দখাল যখন তিনি বাড়িতে প্রবেশ করতেন তো উনি সর্বপ্রথম কোন কাজটি করতেন বলতেন বিশ্বে প্রথমে কি করতেন মিস করতেন যখন সফর থেকে বাড়িতে আসতেন কোথাও বাহির থেকে যখন বাড়িতে আসতেন উনি প্রথমেই কাজ করতে কি মেসওয়াক কারণ আর তহুর সাতরুল ইমান পবিত্রতা ইমানের একটি বড় অংশ আর তহরু সাতরুল ইমান পবিত্রতা হলো ইমান একটি বড় অংশ বিধায় শরীয়ত যেহেতু আমাদেরকে পবিত্র থাকতে বলেছেন এই পবিত্র যেরকম অন্তরকে রাখতে হবে শিরিক এবং সম্পূর্ণ রিয়া থেকে মনকে পবিত্র রাখতে হবে ঠিক তেমনই পবিত্র রাখতে হবে আমার পোশাক পবিত্র রাখতে হবে আমার শরীর পবিত্র রাখতে হবে আমার মুখ তাই কেন যে আমার কোনো কাজে যেন কোনো ভাইয়ের কষ্ট না হয় মেসওয়াক যদি না করা হয় মুখকে যদি পবিত্র না করা হয় কথা বলতে আর মানুষ কষ্ট পাবে পার্শ্বে কোনো ব্যক্তি নামাজ পড়ছে সেও কষ্ট পাবে এই জন্য কাঁচা পেঁয়াজ রসুন খেয়েও এস্তে আল্লাহ নবী নিষেধ করেছেন এই জন্য তাহলে মেসোয়াকের ক্ষেত্রে যখন এত বেশি গুরুত্ব দিয়েছে আমরা যারা কিছু নেশা করি সিগারেট পান বিড়ি এগুলির ক্ষেত্রেও চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাবী আসালাম আত্মহুরু সাত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের একটি বড় অংশ আর যে এগুলি অভ্যাস যাদের মধ্যে আছে তার ভিতরে কিন্তু পবিত্রতা পুরা করা সম্ভব হয় না সব সময় মুখে পান জর্দা বিড়ি এগুলি যখন লেগে থাকবে

সম্মানিত শ্রোতা দর্শক মিললি আমরা মেসোয়াক এবং স্বভাবগত কিছু আমাদের করণীয় কাজ সেগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম তো এই মুহূর্তে ছোট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আইসারা জি আল্লাহ হাদিসটা আমরা শুনে আসতেছিলাম সেটি হলো কি কল কলিকাম বলেছেন আর সেওয়াত হারাতিল ফাম মেসোয়াক করার মাধ্যমে দুটি ফায়দা প্রথম ফায়দা হলেই ফাম মুখের পবিত্রতা অর্জন হয় মেসোয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় তাহলে মেসোয়াক শুধু পবিত্রতা নয় বরং মেসোয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও অর্জন হয় তাহলে মেসোয়াকের গুরুত্বটা বুঝে আসলো যে এটা একটি এবাদত মিশাক করার মাধ্যমেও আল্লাহ পাক রাজি হন এবং আমাদেরকে সবাব দেবেন আর সুন্নত মরি করে যখন আমল করব তখন এর বিনিময় অবশ্যই আল্লাহ তারা আমাদেরকে সবাব দেবেন